من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام. السلام عليكم সবাইকে কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে এসেছি আমাদের ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভিডিও করতে আগেও ভিডিও করেছিলাম তো আগের যে ভিডিওটা ছিল ওটা হচ্ছে আমার ব্লগ ভিডিও ছিল এবং দ্বিতীয় যে ভিডিওটা করেছিলাম ওটা একটা সিনেমাটোগ্রাফি করেছিলাম তো ভাবলাম আমাদের কলেজটা পুরো সুন্দর করে পুরোটা একটা ভিডিও করা যাক তাই আজকে চলে আসলাম আমাদের ফরিদপুর পলিটেকনিকে ভিডিও করতে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন يا محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا তো কলেজ গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন যেখানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের নন টেকের টিচাররা বসেন এবং এখানেও কিছু কিছু ডিপার্টমেন্টের ক্লাস হয় প্রশাসনিক ভবন পার হয়ে হচ্ছে পাশে ছাত্রাবাস খেলার মাঠ এবং আবাসিক এলাকা ছাত্রীনিবাস মানে গার্লস হোস্টেল আমাদের টিচারদের জন্য থাকার ব্যবস্থা হচ্ছে এই পাশে এবং ডানে গেলে হচ্ছে আমাদের ছেলেদের ছাত্রাবাস এটা হচ্ছে আমাদের ফরিদপুর পলিটেকনিকের গার্লস হোস্টেল এখানে হচ্ছে যারা দূর দূরান্ত থেকে মেয়েরা পড়াশোনা করতে আসে তারা এখানে থাকে এবং এটা অনেক সিকিউর চারপাশ দিয়ে হচ্ছে বাউন্ডারি করা যাতে কোনো সমস্যা না হয় এবং তারপরে আছে হচ্ছে আমাদের শীট মেটেরিয়াল শপ এবং তারপরে আছে হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন শপ এবং ডানে আছে আমাদের ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব সামনে আছে আমাদের সিভিল ডিপার্টমেন্ট এবং তারপরে হচ্ছে আমাদের অডিটোরিয়াম তো আমি যদি একবারে একটা ভিডিওতে ভিতরে সবগুলো নিতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি কাট কাট করে ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি কারণ ইউটিউবে বেশি বড় ভিডিও হলে মানুষ দেখতে চায় না তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো এটা হচ্ছে আমাদের ফরিদপুর পলিটেকনিকের ছাত্র মিলনায়তন এখানে হচ্ছে আমাদের ফরিদপুরের পলিটেকনিকের যে মসজিদটা ছিল সেটা কাজ চলছে তাই এখানে হচ্ছে অস্থায়ীভাবে মসজিদ করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের ব্যবহারিক শপ এবং এটা হচ্ছে আমাদের রোবার্ট ডেন এবং এইটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম আমাদের অনেক বড় একটা অডিটোরিয়াম ফরিদপুর পলিটেকনিকের এবং তার পাশেই হচ্ছে আমাদের ফরিদপুর পলিটেকনিকের খেলার মাঠ অনেক বড় একটা খেলার মাঠ তো খেলার মাঠের একটি সিনেমেটিক ভিডিও দেখা যাক يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد তো আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের অডিটোরিয়ামের পিছনেই একদম আমাদের দুটি ছাত্রাবাস একটার নাম হচ্ছে কবি আলাউল ছাত্রাবাস আর একটার নাম হচ্ছে শহীদ তিতুমির ছাত্রাবাস এবং ছাত্রাবাসের পাশেই আছে আমাদের ফরিদপুর পলিটেকনিকের যেই গোসল করার জন্য পুকুর সেই পুকুরটা পুকুরটারও একটা সিনেমেটিক ভিউ দেখা যাক فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের কলেজের রোবার্ট ডেনের সামনে এটা হচ্ছে আমাদের কলেজের রোবার্ট ডেন তো এটা হচ্ছে আমাদের ফরিদপুর পলিটেকনিকের একাডেমি ভবন এখানে হচ্ছে সিভিল এবং পাওয়ারের পাওয়ার ডিপার্টমেন্টের
ক্লাস হয় এবং আমাদের আরএসি কম্পিউটার ম্যাক্সিমাম ডিপার্টমেন্টারি ক্লাস এখানে হয়, বিভিন্ন ড্রয়িং ক্লাস এবং বিভিন্ন ল্যাব আমাদের এখানে, যেমন আমাদের কেমিস্ট্রি ল্যাব এবং ফিজিক্স ল্যাব এখানেই। তো এটা হচ্ছে আমাদের একাডেমি ভবন, অনেক বড় একটা ভবন আমাদের একাডেমি ভবনটা। তো এখন চলে যাব আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে ডিপার্টমেন্টের ভবনগুলোর সামনে। আমাদের একাডেমি ভবনের পিছনে আছে আমাদের সাইকেল এবং মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজ, এবং তার পাশে হচ্ছে মহিলা টয়লেট। তার সামনে আছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হচ্ছে দুই তালা, এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পরেই আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট। আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টটা হচ্ছে চার তালা, এবং তারপরেই আছে আমি যে ডিপার্টমেন্টে পড়ি, আরএসসি ডিপার্টমেন্ট। আমি হচ্ছে আরএসসি ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের ছাত্র। তো সামনেরটাই হচ্ছে আমাদের আরএসসি ডিপার্টমেন্ট। এই যে এটা হচ্ছে আমাদের আরএসসি ডিপার্টমেন্ট। আমাদের আরএসসি ডিপার্টমেন্ট দুই তালা, এবং আমাদের আরএসসি ডিপার্টমেন্টের ক্লাসগুলো সব উপরেই, এবং পাওয়ারের ক্লাসও আমাদের এখানেও হয়, এবং পাওয়ারের ক্লাস ওই পাশেও একটা কক্ষ আছে সেখানেও হয়। এবং আমাদের আরএসসি ডিপার্টমেন্টে একটু কাজ চলছে, যেই কারণে সামনে এই ময়লাগুলো পড়ে আছে। এই যে আমার সাইকেলটা, সাইকেলটা রেখেই হচ্ছে ব্লক করছিলাম। আরএসসি ডিপার্টমেন্টের পরেই আছে হচ্ছে আমাদের এই মসজিদটা, যেটা হচ্ছে নতুন করে নির্মাণ করা হচ্ছে, এবং তার সামনে আমাদের একটা বাগান যেখানে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, এবং আমাদের প্রশাসনিক ভবন দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে আজকে প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম আজকে, এই গরমের ভিতরে হচ্ছে ভিডিও করছি। এখন বাজে হচ্ছে দুপুর তিনটা, তো এই কারণে প্রচুর হাঁপিয়ে গিয়েছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। আমাদের কলেজের কিছু সিনেমাটিক ভিউ দেখে তারপর আবার ভিডিওতে আসছি। ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আমবিয়া, ইয়া মান ফি কলবিকা রাহমাতুন লিন্নাস, ইয়া মান আলাফতা কুলুবান বিল ইসলাম, ইয়া হাবিবি ইয়া শাফিঈ ইয়া রাসূলাল্লাহ, বি উম্মি ওয়া আবি ফাদাইতুকা সাইয়িদি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।